কোভিড বিধি নিয়ে নতুন নির্দেশিকা জারি করলেন মুখ্য সচিব। যে নির্দেশিকাতে বলা হচ্ছে যে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত করোনা বিধি কিন্তু মানা হচ্ছে না, বেশিরভাগ জেলাতেই বিধি ভঙ্গের অভিযোগ উঠছে। সাধারণ মানুষের সঙ্গে বিধি ভাঙছে হোটেল রেস্তোরাঁ, রাস্তায় বাড়ানো হোক নজরদারি, নাকায় নজর দিক আবগারী বিভাগও। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরাইয়ের সঙ্গে। সুমন, এই নির্দেশিকায় ঠিক কি রয়েছে? আর দেখো, রাজ্যের মুখ্য সচিব নির্দেশিকা পাঠালো রাজ্যের সমস্ত সিপি এবং এসপি দের। সেই নির্দেশিকায় যেটা বলা রয়েছে যে রাজ্যে করোনা পরিস্থিতি চলছে, এই কোভিড পরিস্থিতিতে রাজ্যে বেশ কিছু রেস্ট্রিকশন চলছে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে রাত্রি 9টা থেকে বিকেল সকাল 5টা অবধি করা রেস্ট্রিকশন, সকাল রাত্রি 9টা থেকে সকাল 5টা অবধি নাইট কার্ফিউ রাজ্য সরকার বলতে রাজি নয়, কিন্তু নাইট কার্ফিউর মতোই করা রেস্ট্রিকশন। এই সময় বিশেষ কাজ ছাড়া, এমার্জেন্সি কাজ ছাড়া কিন্তু রাস্তায় কেউ বেরোতে পারে না এবং গাড়ি ঘোড়া চলতে পারে না। সেই জায়গা থেকে যেটা অভিযোগ আসছে, বেশ কিছু অভিযোগ আসছে ইদানিং কালে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে রাস্তায় বেরোচ্ছে মানুষ, লং ড্রাইভে বেরোচ্ছে, হই হুল্লোড় করছে ইত্যাদি বিষয়গুলো যাতে কড়া নজরদারির সাথে পালন করা হয়, তার জন্য এসপি এবং সিপিদের নির্দেশিকা পাঠালো নবান্নের রাজ্যের মুখ্য সচিব। এবং রাজ্যের মুখ্য সচিব এই নির্দেশিকায় যেটা বলেছে, সমস্ত হোটেল রেস্টুরেন্ট বার সেগুলোকে নজরদারি করতে হবে, বড় বড় যে রাস্তা আর্টারিয়াল রোড যেগুলো রয়েছে সেখানে করা নজরদারি, নাকা ছিটিংয়ের পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ এই অভিযোগগুলো যাতে না আসে, তার কারণ এই অভিযোগগুলো যদি আসে এবং এইরকম ঘটনা যদি ঘটতে থাকে রাত্রিবেলা রাস্তায় বেরোনো, তাহলে কিন্তু করোনা পরিস্থিতি আবার কিন্তু বাড়তে পারে। যেহেতু রাজ্যে কোভিড পরিস্থিতিতে অনেক রেস্ট্রিকশন চলছে এবং তার ফলে করোনা পরিস্থিতিতে অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে, এই নিয়ন্ত্রণ কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই জন্য রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী সমস্ত সিপি এবং এসপিদের আবার নির্দেশিকা পাঠালো, সেটা হচ্ছে করা চেকিং, করা নাকা চেকিং ইত্যাদি সমস্তগুলো যাতে বাড়ানো হয় রাজ্য জুড়ে। ধন্যবাদ সুমন। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।